নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1-2-3। আজ আপনারা দেখবেন ঝাড়গ্রামের দ্বিতীয় পর্বের ভিডিও। ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। আপনারা আমাদের বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের প্রথম পর্বের ভিডিওটি দেখেছেন তো? যদি না দেখে থাকেন তবে এখনই একবার দেখে নিন, আই বাটন আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আজ আমরা ঝাড়গ্রামের বেশ কিছু জনপ্রিয় জায়গা ঘুরে দেখব, তার সাথে আজ আমাদের ফিরেও যেতে হবে, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম সাবিত্রী মন্দিরে। সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজপরিবারের মাতৃমন্দির। রাজস্থানের রাজা শ্রী সর্বেশ্বর সিংহ সম্রাট আকবরের নির্দেশে তার সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে শরিক হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলমহলে আসেন এবং তৎকালীন মালরাজাকে পরাজিত করে নতুন মল্লবংশের প্রতিষ্ঠা করেন এবং নিজে মল্লদেব উপাধি নেন। তিনিই পরে স্বপ্নাদিষ্ট হয়ে দেবী দুর্গার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 350 বছর ধরে এই মন্দিরে নিষ্ঠার সঙ্গে নিত্য পুজো হয়ে আসছে। এরপর আমরা গেলাম ঝাড়গ্রাম মিনি জু বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা, শনি ও রবিবার 20 টাকা, 3 থেকে 12 বছর বয়সী শিশুদের মাত্র 5 টাকা। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা জঙ্গলের মধ্যে 21.54 হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি অবস্থিত। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট এর প্রতিষ্ঠা করেন। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন পশু ও পাখিদের রাখা হয়েছে। ঝাড়গ্রাম চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম জাম্বনির দিকে। আমাদের এবারের গন্তব্য কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম শহর থেকে দূরত্ব 14 কিলোমিটার।
অরণ্যের মধ্যেই অবস্থিত এই কনক দুর্গা মন্দির। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায় এবং এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এর পরের অংশ পায়ে হেঁটেই যেতে হবে। জঙ্গলের মধ্যে একেবারে শান্ত পরিবেশে এই মন্দিরটির অবস্থান। কনকদুর্গা মন্দির চত্বরে রয়েছে প্রচুর হনুমান, তাই এখানে যখন আসবেন আপনাদের জিনিসপত্র, ব্যাগ, ক্যামেরা বা খাবার জিনিস সাবধানে রাখবেন। রাজা গোপীনাথ দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে প্রায় 500 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 2 ফুট উচ্চতার দেবী দুর্গার মূর্তিটি সম্পূর্ণ সোনার হওয়ায় দেবী কনক দুর্গা নামেই পরিচিত হন। এখন যে মন্দিরটিতে নিত্য পুজো হয় সেটি নবরূপে প্রতিষ্ঠা হয়েছে। এর পাশেই রয়েছে পুরনো কনক দুর্গা মন্দির। কনকদুর্গা মন্দিরের ঠিক পিছন দিয়ে বয়ে গেছে একটি সুন্দর নদী, নামটি তার ভারী সুন্দর, ডুলুং। চলুন এবার একবার তার দর্শন করে আসি। দাঁড়িয়ে আছি কনকদুর্গা মন্দিরের ঠিক পেছনে দুলুং নদীর পাশে। এই নদীটা দেখছেন এত সুন্দর পরিবেশ, চারিদিকে শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ, তার মধ্যে দিয়ে এই নদীটা বয়ে চলেছে, অসাধারণ দেখতে লাগছে, আর ওয়েদারও খুব সুন্দর। আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য চিল্কিগড় রাজবাড়ির দিকে। যাবার পথে আর একবার দেখা হয়ে গেল ডুলুং নদীর সাথে। নদীর উপরের সেতু দিয়ে আমরা এগিয়ে এসে পৌঁছলাম চিল্কিগড় রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বিশাল চত্বরের একপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে দ্বিতল রাজবাড়ি। একসময় সরগরম থাকলেও এখন এই রাজবাড়ি পরিত্যক্ত। রাজবাড়ির পাশেই চোখে পড়ল পরিত্যক্ত মন্দির ও আস্তাবল। বন্ধুরা, ঝাড়গ্রাম সফরে এখন আমরা এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। রাজবাড়ির চত্বরটি সুবিশাল, যদিও রাজবাড়ি এখন পরিত্যক্ত। মূল ভবনটি আমার ঠিক পিছনেই রয়েছে। এবার আমাদের ফিরে চলার পালা।
তবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির এই সুন্দর ভ্রমণ আমাদের স্মৃতিতে তাজা হয়ে থাকবে। আপনারাও পারলে অবশ্যই একবার ঘুরে যাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।